আসসালামু আলাইকুম ধন্যবাদ শুধু দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে সব দর্শক আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর দর্শক ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা ব্যাপকভাবে আপনাদের সারা পেয়েছি তা যেই দুটা জাতের হাঁস নিয়ে আমরা কাজ করতেছি তার মাঝখান থেকে উল্লেখযোগ্য একটি হচ্ছে রূপালি আর একটি হচ্ছে ব্ল্যাক আসলে ব্ল্যাক হোলটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকেই সর্বপ্রথম উদ্ভাবন এবং এটা নিয়ে কাজ করা করতেছে আমাদের শামসুল আলম ভুইয়া স্যার তো আমরা এটা নিয়ে প্রথম থেকেই জড়িত রয়েছি তো আমরা প্রথম ফার্স্ট জেনারেশনের যে ব্রিডগুলা এই ব্রিডটা আমরা এতদিন গবেষণার পর মাত্র দেড় মাস হলো এটার ফাইনালি ইয়া হয়েছে ব্রিড সিলেকশন হয়েছে তো দর্শক আমরা এর মাঝখান থেকে আপনাদেরকে যে বিষয়গুলো অবগত করব সেগুলো হচ্ছে অন্য অন্য যে কোনো হাঁস এর আগে বাংলাদেশে যেসব রয়েছে আমরা যেসব হাঁসের সাথে পরিচিত আছি যেমন খাকি ক্যাম্বেল বেইজিং জিন্ডিং রানার এইসব যেসব হাঁস রয়েছে প্রত্যেকটা হাঁসই ছয় মাসে ডিম দেয় তো এই দুইটা হাঁসের বিশেষত্ব হলো এরা ডিম খুব আর্লি দেয় একটু তাড়াতাড়ি ডিম দেয় নব্বই থেকে একশো পাঁচ দিনের মাঝখানে ডিমে চলে আসে আর আরও কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলবো তা হলো যে এর আগে কিন্তু হাঁস পালনটা যে যত কথাই বলুক হাওর বাওর বা প্রাকৃতিক খাবার যারা না খাওয়াইতে পারতো তাদের জন্য এই হাঁস পালনটা লস ছিল কিন্তু ইতিমধ্যে সব জাত আমাদের বাংলাদেশে উদ্ভাবন হয়েছে এবং এই যে দুইটা জাত আমরা নিয়ে কাজ করতেছি এটার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্য অন্য সব কিছুই খুবই ভালো অনেক চমৎকার তো আমরা আসলে আপনাদেরকে এই দুইটা হাঁসের জন্য আলাদা আলাদা আমি কিছু পার্থক্য আমি তৈরি করে দিচ্ছি আপনাদেরকে যেমন ধরেন আপনার বাংলাদেশে এক সবচেয়ে ডিমের জন্য ফেমাস একটা হাঁস আছে সেটা তার নাম হচ্ছে খাকি কেম্বেল এই খাকি কেম্বেল হাঁসটা প্রথম থেকে একদিন থেকে মিনিমাম ছয় মাসে ডিম দেয় খাকি কেম্বেল হাঁসটা রানিং হতে ছয় মাস সময় লাগে তো ছয় মাসে একটা হাঁস মিনিমাম আপনার সাতত্রিশ থেকে চল্লিশ কেজি খাবার খায় এই খাকি কেম্বেল হাঁসটা আপনার প্রাকৃতিকভাবেই খাক আর যেভাবেই খাক এই চল্লিশ কেজি খাবার খাওয়ার পর খাকি ক্যাম্বেল হাঁসটা ডিমে আসে আর আমাদের এখানে খাকি ক্যাম্বেলের অল্টারনেটিভ হিসাবে যে ব্রিডটা আজকে থেকে দুই বছর পর আপনারা মাঠে ঘাটে এবং প্রত্যন্ত অঞ্চলে দেখতে পারবেন সেটার নাম হচ্ছে রূপালি এই রূপালি হাঁসটা খাকি ক্যাম্বেলের অল্টারনে অল্টারনেটিভ হিসাবে ঢুকবে ডিম এবং মাংসের জন্য ব্ল্যাক হোল এবং রূপালি দুইটাই সমানভাবে কার্যকর রূপালি হাঁসটা হচ্ছে ডিম দিবে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো প্লাস এটা হচ্ছে রূপালির পারফরমেন্স আর হচ্ছে এই রূপালিটা ওজন চলে আসবে তিন মাসে ফিমেলটা চলে আসবে দুই থেকে আড়াই কেজি মেলটা চলে আসবে তিন থেকে সাড়ে তিন কেজি এ এই রূপালি ব্রিডটা তো আমরা মাংস এবং ডিমের জন্য যে জন্য যেটার জন্যই করতে চাই সমানভাবে করতে পারবো আর এটা খাবার খাবে এগারো থেকে পনেরো কেজি কোথায় সাত্রিশ থেকে চল্লিশ কেজি আর এগারো থেকে পনেরো কেজি অনেক পার্থক্য দর্শক তো এটা হচ্ছে আর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এটার স্ট্রোক করার প্রবণতা খুবই কম একদমই কম রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এবং এরা মাঠে গাঠে আবদ্ধ অবস্থাতে যে কোনোভাবে আপনি রাখতে পারবেন এটা খুব ভালো খাবার আহরণ করতে পারে রূপালি বৃতটা তো আমরা এটা হচ্ছে রূপালির তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে পরিচিতি করতে করতে পারবো সেটা হলো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমরা একটু দেখান এটার নাম হচ্ছে ব্ল্যাক হোল এই হাঁসটা হচ্ছে বুক সাদা এবং পিছনে কালো এটা হচ্ছে ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল হাঁসটা আমরা যে দেখাচ্ছি আপনাদেরকে এই ব্ল্যাক হোল হাঁসটা হচ্ছে নব্বই থেকে একশো পাঁচ দিনে ডিম দিবে আপনার তো খাবার খাবে এগারো থেকে পনেরো কেজি আর হচ্ছে আপনার এই ওয়েট দুই থেকে আড়াই কেজি ফিমেলটা হবে মেলটা তিন থেকে সাড়ে তিন কেজি হবে এক বছরে ডিম দিবে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট রুপালি আর ব্ল্যাক হোলের মাঝখানে পার্থক্য একটা জায়গাতে আসবে শুধুমাত্র ডিমে ব্ল্যাক হোলটা ডিম কম দিবে রুপালিটা ডিম বেশি দিবে তো দুইটা ব্রিডই একসাথে তৈরি হয়েছে এটা অরিজিন হচ্ছে জিঙ্ক হচ্ছে থাইল্যান্ডের এটার অরিজিনাল জিঙ্ক এটা ওইটা থেকে পরে আমরা আমাদের দেশ কাজ করেছি এটার পিছনে তো দুইটা ব্রিডি একসাথে বের হয়েছে তো আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে অনেক জায়গাতে রুপালিটা দেখছেন কিনা জানি না তবে আমরাই প্রথম ব্রিডার এবং আমরাই সর্বপ্রথম আমাদের কাছ থেকে আরো দু একজন যারা যারা নিচে তারা কিছু কিছু করেছে তো আমরা আপনাদেরকে একদম অরিজিনাল ফার্স্ট জেনারেশনের ব্রিড থেকে আমরা আপনাদেরকে বাচ্চা দিতে দিতে সক্ষম হব আর হচ্ছে একটা জিনিস মনে রাখবেন ভালো বীজে ভালো ফলন আর হাঁস পালন যারা যারা এর আগে করতেন দেখা গেছে হাওর বাওর এই সব অঞ্চলে যদি হাঁস না পালন করতো তাহলে হাঁস পালন করে লাভবান হওয়া যায় না আর বিশেষ করে যদি কারো পুকুর থাকে তাহলে এখন পুকুরে মাচার ওপর রাখতে পারবেন যাতে বীজটা পানিতে পড়ে পানিতে পড়লে আপনার একটা হাঁস দেখা গেছে আপনার সেভেন্টি ফিফটি পারসেন্ট খাবার হজম মানে হজম করতে পারে না হাঁসে তো ফিফটি পার্সেন্ট খাবার যদি আপনার মাছের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার মাছটা মোটামুটি লাভজনক হবে আপনার আমি একটু দেখানোর চেষ্টা করলাম রুপালি কালারটা সিলভার কালার হয় আপনি দেখতে পাচ্ছেন রুপালি হাঁসটা একটু সিলভার টাইপের আর ব্ল্যাক হোল যেটা ব্ল্যাক হোলে বুক বুক সাদা আপনারা দেখতে পাচ্ছেন যে বুক সাদা যে হাঁসটা দেখতে পাচ্ছেন তো রূপালি এবং ব্ল্যাক হোল দুইটারই আমরা আপনাদেরকে খুব ভালো ব্রিট এবং প্রার জেনারেশনের ব্রিট আমরা দিয়ে সহযোগিতা করতে পারবো এই দুইটা হচ্ছে ব্ল্যাক হোল দেখেন বুকসাদা এই যে আমরা দেখালাম আপনাকে এখানে তিন তিনটা ধরেই ব্ল্যাক হোল আর হচ্ছে এটাও বুকসাদা রয়েছে আর এইগুলো হচ্ছে রূপালি দেখেন রূপালি সবগুলোই কালার আলাদা এটা খুবই চমৎকার একটা হাঁস আশা করি যে আপনাদেরকে সবারই ভালো লাগবে এবং আগামী দুই বছর পরে এই হাঁস ছাড়া বা ফিল্ডে অন্য কোনো হাঁস থাকবে বলে আমার মনে হয় না তো যারা যারা জেলাভিত্তিক বিভাগীয় প্রতি ভিত্তিক এখন প্রথম অবস্থাতে নিয়ে কিছু কিছু প্যারেনিষ্ট করতে পারবেন তারাই মূলত সফলতার দিকে এগিয়ে যাবেন আর হাঁসের বিজনেসটা এখন খুবই স্ট্যান্ডার্ড হয়েছে সারা বছরই চলে তো আমরা মাদার কোম্পানি হচ্ছে ইনকিউবেটর কোম্পানি আপনাদের হাতে যদি আমরা একটা ভালো ভিড তুলে দিতে পারি আমরা শুধু বাচ্চা বিক্রি করেই শেষ নয় আমরা আপনাদের সাথে নেক্সটেও কাজ করব আপনাদের হার যখন ডিম দিবে যদি কেউ হ্যাচিংয়ে যেতে চান আমরা আপনাদেরকে মেশিন দিয়ে সহযোগিতা করতে পারবো ডিম থেকে বাচ্চা ফোটানো মেশিন কোম্পানি হচ্ছে আমাদের মাদার বিজনেস তো আমরা ভালো ব্রিড নিয়ে কাজ করি আমরা একটা পাশাপাশি ব্রিডার ফার্ম এর আগে আমরা একটা হিলি চিকেন করেছিলাম তো ওটা আমরা ডেনমার্কে দিয়েছি তো এখন আমরা এটা নিয়ে কাজ করতেছি তো আশা করি যে ইনশালা সারা বাংলাদেশে খুব ভালো সারা পাবো তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল এইট টু থ্রি এইট আর আমাদের বাচ্চা খুবই অল্প সংখ্যক আমাদের নতুন স্টক চারশো রেডি হচ্ছে বাচ্চা আরও যারা বেশি আকারে নিতে চাবেন তারা একটু পরে নিতে পারবেন এখন আমরা সর্বোচ্চ প্রতি সপ্তাহে আমরা অল্প অল্প বাচ্চা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো তো বিস্তারিত আমাদের ফোনে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই পনেরো বিশ দিন আগে বুকিং দিতে হবে কারণ বাচ্চার সংখ্যা কম স্টক আমাদের অল্প এখন আমরা প্যারেন্ট স্টকে যাচ্ছি আরও বড় আকারে তো তখন হয়তো আমরা বেশি আকারে দিতে পারবো আপনাদেরকে তো ভালো থাকুক বাংলাদেশ এবং ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো সারা পৃথিবী যে করোনা যে বর্তমান দুঃসময় পার করতেছে তা থেকে তালা পরিত্রাণ মুক্তি দান করুক এবং আমরা চাই সকলেই এগিয়ে সৎ হালালভাবে চলতে এবং সৎ হালালভাবে যাতে আমরা একটা আল্লাহ তালা রহমতে রুজি রোজগার করার তফিক আল্লাহ তালা আমাদেরকে দেন তো অনেক প্রবাসী ভাইরা আমাদের আমাদের এই ভিডিওগুলো দেখেন প্রবাসী ভাইদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা খায়রুল ভাই আমাদের রয়েছে তারপরে আমাদের আরও আনাসেগ্রোর কিছু প্রজেক্টে বড় বাইরে রয়েছে আরও অনেক অনেক ভাই যারা যারা আমাদের দেশে বাইরে থেকে শুভাকাঙ্ক্ষী আমাদের রয়েছেন তাদেরকে আমরা আমাদের এই ভিডিওগুলো ভি করেন আমাদের খুবই ভালো লাগে আমাদের উৎস দেওয়ার জন্য আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন এবং ভালো জিনিস নিয়ে কাজ করুন আর নতুন নতুন জিনিস নিয়ে কাজ করুন এতে আপনারা সহযোগিতা আমাদেরও পাবেন এবং দ্রুত সামনের দিকে অগ্রসর হতে পারবেন তো খাকি ক্যাম্বেল বেজিং আর বেজিং হাঁসটা হচ্ছে মাংসের জন্য মূলত বেজিং হাঁসটা আসলে চল্লিশ থেকে ছয়চল্লিশ কেজি খাবার খায় তো যারা তিন মাসেও বেজিংটা করতে চান আমি আসলে যদি অনেস্টলি বলতে চাই আমি বলবো যে বেজিং হাঁসটা কেউ করেন না কারণ বেজিং হাঁসটা এত ব্যয়বহুল এবং এত খরচ হয় এটা বলা বাহুল্য আর মাংসটা আমাদের বাংলাদেশে এখন ওইরকমভাবে ডেভেলপ হয় নাই যে আপনারা মাংসের জন্য করবেন তো আমরা আপনাদের হাতে মাংস এবং ডিম দুইটার জন্য সমানভাবে কার্যকর একটা হাঁস দুইটা হাঁস এটা হলো রূপালি আর ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের ওপর নামটা হচ্ছে কাকলি তো যেহেতু ব্রিটটা এটা আসছে দুইটাই থা থাইল্যান্ডের তো আমরা চাচ্ছি যে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আর ফোন হয়তো বা অনেক সময় আমরা পিক করতে পারি আমাদের সারা দিনে অসংখ্য ফোন আসে আসলে আমরা পার্সোনাল কোনো কাজ থাকতে পারে তো যদি এরকম কোনো সময় দেখেন যে ফোনটা আমরা ধরতেছি না তো আমাদেরকে পরবর্তীতে আবার দেবেন আর অনেকেই কমেন্ট করেন আসলে কমেন্ট ইউটিউবে দেখা যাচ্ছে অনলাইনে এত বড় একটা ফোন সবসময় হাতে রাখা আমাদের কঠিন আমরা মেসেজের আনসার দেওয়াটা কঠিন আমাদের জন্য তো ফোনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফোনে আপনাদেরকে তথ্য পরামর্শ সব দেব আর হাঁসের রোগ বেদি সম্বন্ধে হাঁস মাত্র দুইটা টিকা দিতে হয় এছাড়া আর কোনো টিকা নাই আর মোট কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোভাবে যদি কাজগুলো করতে পারেন তাহলে মোটামুটি রোগবৃদ্ধি থেকে হাঁসের আগের মতো আর এখন রোগ নেই এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আগে দেখবেন ব্রয়লার মুরগি সমানে মরতো কিন্তু এখন আর মরে না কারণ হচ্ছে এটারের মর্টালিটি কমিয়ে আনা হয়েছে তো সেরকম এই নতুন দুইটা হাঁসের পিছনে আমাদের প্রচুর কাজ করা হয়েছে তো এটার মটা মটালিটি কমানো হয়েছে অনেক তো এটা এখন অনেক ভালো শক্ত এবং অনেক শক্ত সমর্থ বাচ্চা তো ভালো থাকুক বাংলাদেশ এবং ভালো থাকুক বাংলাদেশের মানুষগুলো এই শুভ কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম